বন্ধুরা, তোমরা অনেকেই ইনফিনিক্সের ফোন ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, কেননা কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন তোমাদের ইনফিনিক্স এই কোম্পানিটা প্রদান করে। এখানে ইন্ডিয়ান মার্কেটে আজকের থেকে মানে এই 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিগ বিলিয়ন ডে সেল হবে ফ্লিপকার্টে। এছাড়াও আমাজনও সেল হচ্ছে, সেখানেও কিছু ফোন পাওয়া যাচ্ছে। এখানে বিশেষ করে ফ্লিপকার্টে ইনফিনিক্সের প্রচণ্ড প্রচণ্ড দারুণ দারুণ অফার দিচ্ছে। আর এখানে যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই এই ফোনগুলোকে পারচেস করতে পারো। ইন্ডিয়ায় যদি কেউ থাকে এখান থেকে নিয়ে যেতে পারো, কিন্তু আনঅফিসিয়ালি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে ইনফিনিক্সে তোমরা ভালো অনেক অনেক অফার পাচ্ছ। এখানে যদি প্রথমেই আমি বলি ব্যাংক ডিসকাউন্টের কথা, এখানে 10% ব্যাংকের তরফ থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাঙ্ক দুটো ব্যাংকের থেকে এখানে 10% ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডে ডিসকাউন্ট পেয়ে যাবে, তাই জন্য এখানে ফোনের দাম অনেক কমে গেছে। এখানে ইনফিনিক্সের যদি প্রথম ফোনের কথা বলি, ইনফিনিক্স হট 10 প্লে, যেটা কিনা 6000 mAh এর ব্যাটারি, এছাড়াও 6.82 একটা HD+ ডিসপ্লে, যেটা দাম ছিল 10,000 টাকা, এইটা অফারে তোমরা 7,650 টাকায় পেয়ে যাবে। দারুণ ফোন 7,650 টাকায়। এছাড়াও একদম কম প্রাইসিংয়ের মধ্যে ইনফিনিক্স স্মার্ট 5A, এই যে ফোনটা আছে, 5000 mAh এর ব্যাটারি, 6.52 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, এইটার অফার প্রাইস হচ্ছে 5,850 টাকা। হ্যাঁ, মাত্র 6,000-এর থেকে নিচে তোমরা এই ফোনটা পেয়ে যাবে, যেটা কিনা মার্কেটে ইন্ডিয়ান মার্কেটে 6,500 টাকায় বিক্রি হয় এবং বাংলাদেশের মার্কেটে একটু বেশি টাকায় বিক্রি হয়। এছাড়াও ইনফিনিক্সের স্মার্ট 5 আছে, যেটার অফার মূল্য হচ্ছে 6,299 টাকা। এটা একটা রিজনেবল প্রাইস এবং দারুণ অফার। 13 মেগাপিক্সেলের এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে এবং এখানে যে স্ক্রিন সাইজ থাকছে সেটা হচ্ছে 6.82 HD+ স্ক্রিন। হ্যাঁ, প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু সুবিশাল ডিসপ্লে আছে এবং মিনিমাম HD+ আছে, এবং পরবর্তী ফোনগুলোর দিকে যদি তাকাও এখানে দেখবে ফুল HD+ ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ। ইনফিনিক্স হট 10S, যেটা কিনা বাংলাদেশে তুমুল বিক্রি হচ্ছে, 4GB র্যাম সঙ্গে 64GB ইন্টারনাল মেমোরি, যার অফার প্রাইস হচ্ছে মাত্র 8,550 টাকা। হ্যাঁ, ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি, 8,550 টাকা, যেটার ইন্ডিয়ান মার্কেটে মূল্য হচ্ছে 9,500 টাকা। এখানে কিন্তু হিলিও G85 এর প্রসেসর সঙ্গে এখানে 6000 mAh এর ব্যাটারি, এছাড়া ফুল HD+ ডিসপ্লে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। অবভিয়াসলি একটা ভালো ফোন 90Hz রিফ্রেশ রেটের সাথে। এছাড়াও যদি নিউ লঞ্চেস ফোনের কথা বলি, এখানে ইনফিনিক্সের হট 11S, এই ফোনটা একটা দারুণ প্রাইসিংয়ে তোমরা পেয়ে যাচ্ছ, 9,899 টাকা, মানে এই প্রায় 10,000 টাকা প্রাইসিংয়ের মধ্যে, 4GB র্যাম সঙ্গে 64GB ইন্টারনাল মেমোরি এবং সঙ্গে এখানে হিলিও G88 এর প্রসেসর, এবং সেখানে যে স্ক্রিন সাইজটা দিয়েছে সেটা হচ্ছে 6.78 ইঞ্চির একটা ফুল HD+, হ্যাঁ ফুল HD+ ডিসপ্লে, নতুন প্রসেসরের সাথে দারুণ ডিসপ্লে, এবং এছাড়াও এখানে 90Hz রিফ্রেশ রেটের সুবিধা রয়েছে। একটা দারুণ প্রাইস। এখানে প্রত্যেকটা ফোনের প্রাইস কিন্তু অনেক অনেক কমেছে, ওর জন্যই এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এছাড়াও ইনফিনিক্সের হট 11 এই ফোনটার প্রাইস হচ্ছে 9,000 টাকা, হিলিও এখানে G70 প্রসেসর, এছাড়াও স্ক্রিন সাইজ হচ্ছে 6.6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। হ্যাঁ, ইনফিনিক্সের হট 11 এটা নতুন লঞ্চেস ফোনের মধ্যে। এছাড়াও আরেকটা ফোন আছে, সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 10, যেটা কিনা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, 6GB র্যামের সাথে 48MP ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 7 ইঞ্চির কাছাকাছি ফুল HD+ ডিসপ্লে, যার প্রাইস হচ্ছে 11,999 টাকা, যেটা কিনা ইন্ডিয়ান মার্কেটে 14,999, প্রায় 15,000-14,000 টাকা এরকম প্রাইসিংয়ের মধ্যে বিক্রি হতো। সেই প্রাইসটা এখন 11,999 এবং ব্যাংক ডিসকাউন্ট লাগালে এটার প্রাইস হয়ে যাচ্ছে 10,799। মোটামুটি প্রত্যেকটা ইনফিনিক্সের ফোন যেটা বাংলাদেশে এখন চলছে, ইন্ডিয়ান মার্কেটে চলছে, প্রত্যেকটাই এখানে অফারে রয়েছে। প্রত্যেকটাই কিন্তু দাম আমি বলে দিলাম। তোমাদের যাদের যারা রিলেটিভ আছে বাংলাদেশ থেকে, আমি যারা দেখছো যাদের রিলেটিভ ইন্ডিয়াতে রয়েছে, তারা অবশ্যই এই ফোনগুলোকে পারচেস করতে পারো, এবং যারা ইন্ডিয়াতে আছো তাদের তো কোনো প্রবলেমই নেই, তারা অনায়াসে পারচেস করতে পারো। এবং অবশ্যই এখানে ব্যাংকের যে ডিসকাউন্ট সেটা কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাঙ্ক দুটো ব্যাংকের তরফ থেকে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এরপরে যদি তোমরা কেউ জানতে চাও অফারের ভিডিও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের উত্তর দিয়ে দেবো, পরবর্তী সময় ভিডিও নিয়ে আসবো। আর কালকের থেকে নতুন নতুন ভিডিও আসছে, তার জন্য অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন বেলটিকে প্রেস করে অল করে রেখো।